নির্বাচনে এক পক্ষে হলো বিজেপি, যাদের সাথে যারা সংবিধান মানেন না, আইন মানেন না, কানুন মানেন না, নিয়ম মানেন না, পরম্পরা মানে না, ঐতিহ্য মানে না তারা। আর আরেকদিকে হলো বামফ্রন্টের সাথে যারা সংবিধানের পক্ষে, আইনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সবকিছু পক্ষে। আপনারা দেখেছেন, এর জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা আহ্বান করেছি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হন, গণতন্ত্রের শক্তি এগিয়ে আসুন। আমরা সাড়া পেয়েছি, ছয়টি রাজনৈতিক দল একসাথে আমরা রাস্তায় নেমেছি, কোন দলের পতাকা হাতে না নিয়ে, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ মাত্র দুই দিনের নোটিশে। শাসক দলের ঘরে ভূমিকম্প শুরু হয়েছে এবং সেই বোঝাপড়া থেকে কংগ্রেস এবং বামপন্থীরা আমরা সিট ভাগাভাগি করে আমরা ভোটে দাঁড়িয়েছি। বামপন্থীরা সাতচল্লিশবদ্ধ ভাবে আমরা বিজেপিকে হটাতে চাই, শুধু ত্রিপুরা থেকে না, এই ত্রিপুরার মডেল, ত্রিপুরার মানুষের এই যে ঐক্য সারা দেশের সামনে উপস্থিত করতে চাই, এইভাবে বিজেপিকে নরেন্দ্র মোদীকে নির্বাচনে পাঠানো সম্ভব। এবং তার সাথে এটাও বলতে চাই, শুধু কংগ্রেসের সাথে না, ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা চলছে। আপনার পত্র পত্রিকায় দেখেছেন ত্রিপুরা মথাও তারা ৪০টার মতো আসনে তারা প্রার্থী দিয়েছেন। আজকে সকালে ত্রিপুরা মথার চেয়ারম্যান মাননীয় বিদ্যুৎ মানিক্য কিশোর আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন আপনার জয় নিশ্চিত, ত্রিপুরা মথার সমর্থকরা সবাই আপনাকে ভোট দেবে বলছেন। আমাকে আমাকে সবাই ফোন করছে, সাবরুমে প্রার্থী দেননি কেন? পদ্ম মানিক্য কিশোর বলেছেন, জিতেন চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী দিতে পারি না।